আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইন্দোনেশিয়ার সেমেরুতে অগ্নুৎপাত, সরানো হচ্ছে বাসিন্দাদের। নৈতিকতা পুলিশকে বিলুপ্ত ঘোষণা করল ইরান। গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে টিকটক, জানিয়েছে FBI। ভিসা ইস্যুতে বিক্ষোভে নিহত 200 স্বীকার করল ইরান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়েছে। সেখান থেকে আকাশের দিকে 15 কিলোমিটার পর্যন্ত ছাইয়ের মেঘ উঠছে। এই ভয়াবহ ঘটনার পর প্রায় 2000 বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেমেরু আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাছাড়া দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে সব ধরনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, তবে আঞ্চলিক বিমানবন্দরকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে মাউন্ট সেমেরুতে ভয়াবহ অগ্নুৎপাত হয়, যাতে প্রায় 60 জন নিহত হন। আগ্নেয়গিরিতে সমুদ্রপৃষ্ঠ থেকে 3,676 মিটার উপরে অবস্থিত মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় 130টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। মাসা আমিনের মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের মুখে নৈতিকতা পুলিশকে বিলুপ্ত ঘোষণা করেছে ইরানের আদালত। দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরির বরাত দিয়ে রবিবার দেশটির গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ISN এর প্রতিবেদনে বলা হয়, ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরি বলেছেন, বিচার বিভাগের সঙ্গে নৈতিকতা পুলিশের কোনো সম্পর্ক নেই। তাছাড়া এই পুলিশকে বিলুপ্ত করা হয়েছে। তেহরানে এক ধর্মীয় সম্মেলনে চলাকালে কেন নৈতিকতা পুলিশ বাতিল করা হচ্ছে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালাতে এ অ্যাপ ব্যবহার হতে পারে। রবিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনটিতে বলা হয়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানে যান ক্রিস্টোফার রে। সেখানে তিনি বলেন, টিকটক এমন একটি সরকারের হাতে রয়েছে যারা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে সম্মান করে না। হিজাব বিতর্কের জেরে ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনীর নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে 200 জনের বেশি নিহত হয়েছেন বলে স্বীকার করল ইরান। ইরানের একটি নিরাপত্তা সংস্থা দেশজুড়ে বিক্ষোভের জেরে গত সেপ্টেম্বর থেকে 200 মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ দাঙ্গার পর প্রথম নিহত হওয়ার এই সংখ্যার কথা জানাল। নতুন নজির স্থাপন হলো এবারের ফুটবল বিশ্বকাপে। প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সবকটি মহাদেশের দল। একে বিশ্ব ফুটবলের সাম্য বলে অভিহিত করেছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট কর্মসূচির প্রধান আর্সেন ওয়েঙ্গার। বিশ্বকাপের শেষ 16-তে সব মহাদেশের প্রতিনিধিদের উপস্থিতি ফিফার এই প্রকল্পের সাফল্য হিসেবে দেখছেন ওয়েঙ্গার। তিনি বলেন, বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা থেকে বোঝা গেছে আরও অনেক দেশ সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। সেই দক্ষতা তারা অর্জন করতে পেরেছে। ভালো প্রস্তুতি ও প্রতিপক্ষের খেলার উন্নত বিশ্লেষণের ফলেই এটা সম্ভব। প্রযুক্তির ব্যবহারও বেড়েছে। এসবই বিশ্বজুড়ে ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির লক্ষ্যে ফিফার প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।